আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বনর খেলনা রাখার জন্য একটা উপযুক্ত জায়গা দরকার পুরো বাসাতেই যদি ওর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপরেও কিছু খেলনা আছে যেগুলোও সময় খেলে না সেগুলো আমার আলমারির অনেকটা জায়গা জুড়ে আছে তো ওইগুলোর জন্য আমার কাপড় রাখতে একটু অসুবিধা হয় তাই আমি এই অর্গানাইজারটা অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে তো ফাইনালি এটা হাতে পেয়েছি তো চলুন এটা আনবক্সিং করি আর তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কীভাবে আমি গুছিয়ে রাখছি সব উপরের ড্রয়ারে আমি ওর লার্নিং টুলগুলো রাখছি যাতে এগুলো ওর হাতে নাগালের বাইরে থাকে কারণ সামনে পেলেও সময় বের করে নিয়ে আমার সাথে ঝামেলা করবে তাই আমি আমার সুযোগ মতো যাতে ওকে এগুলো শেখাতে পারি তাই জন্য আমি ওপরের ট্রাতেই রাখছি আর এই জিনিসটা যে দেখছেন এটা হচ্ছে খুব কাজের একটা জিনিস বাচ্চাদেরকে সংখ্যা এবং অঙ্ক শেখানোর জন্য অনেক কার্যকরী বলে আমার কাছে মনে হয়েছে এখানে আমি বক্সের মধ্যে করে ওর ছোটো ছোটো বর্ণমালাগুলো রেখেছি যাতে প্রয়োজন অনুযায়ী যখন যেটা পড়াবো মানে বাংলাটা বা ইংলিশটা সেটা আমার দরকার মতো বের করে নিতে পারি এরপর যে খেলনাটা দেখছেন এটা আমার কাছে আরও বেশি কার্যকরী একটা খেলনা বলে মনে হয়েছে এটা সাহায্যে বাচ্চারা খুব সহজেই বিভিন্ন আকৃতিগুলো চিনতে পারে এবং তার সাথে এর কালারগুলোও বলতে পারে তো আমার মেয়ে যদিও মার্শাল্লা এক বছর বয়স থেকেই সব রঙের নাম বাংলা ইংলিশ পুরোটাই বলতে পারে অর্গানাইজারের দুই নাম্বার ড্রয়ারে আমি ওর ব্যাটারি চালিত যে খেলনাগুলো আছে সেগুলো সব একটা একটা করে গুছিয়ে রাখছি আর একটা ড্রয়ারে আমি ওর ব্যাটারি ছাড়া চলে যে সব গাড়ি সে গাড়িগুলো আর তার সাথে কিছু সফটয় আর একটা কিচেন সেট রাখছি এই কিচেন সেটটা দিয়ে সে তেমন একটা খেলে না বাহিরে আরও কিছু আছে ওগুলো নিয়ে ও সাধারণত সব সময় খেলে তাই এটা সামনে থেকে সরিয়ে রেখে দিচ্ছি সবশেষে চার নাম্বার ড্রয়ারটাই আমি ওর কিছু ব্রিক্স রাখছি ও সব সময় সাধারণত এই ব্রিক্সগুলো নিয়ে খেলে নিচে রাখে ও প্রয়োজন মতো বের করে নিয়ে খেলতে পারবে আর পাঁচ নাম্বার ড্রয়ারটা ফাঁকা থাকছে পরে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু রেখে দিতে পারবো অর্গানাইজারের কালারটা যেহেতু আমার আলমারির সাথে খানিকটা ম্যাচ হচ্ছে তাই আমি এটাকে আলমারির পাশেই রেখে দিলাম আর উপরের অংশটা খোলা থাকলে ধুলা পড়বে তাই এর উপরে আমি একটা কুশিকাটার ম্যাট বিছিয়ে দিলাম আর এই ম্যাটটা আমি নিজে বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো এর উপরে একটা মানি প্ল্যান্টও রেখে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এই হচ্ছে আমার অর্গানাইজারের ফাইনাল লুক আর এই যে ভেতরের জিনিসগুলো আমি এভাবে গুছিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম